সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের নতুন আয়োজন ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই মার্কুইস পানির পাম্প। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে প্রতি সপ্তাহে আমরা কৃষিতে বাংলাদেশের অর্জন এবং সমস্যার সমাধান নিয়ে বিশেষজ্ঞদের নিয়ে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় পুষ্টি নিরাপত্তায় ফল উৎপাদন ও গবেষণা। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদ, প্রকল্প পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর বাবুল চন্দ্র সরকার। দর্শক, খাদ্য তালিকায় ফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের দৈনন্দিন যে চাহিদা আছে পুষ্টির, তার একটি বড় যোগান আসতে পারে বিভিন্ন রকম ফল থেকে। কিন্তু সেই চাহিদা থাকা সত্ত্বেও আমাদের যোগান অনেকটাই কম। আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব একটি তথ্যচিত্র দেখার পর। আমাদের দৈনন্দিন জীবনে ফলের গুরুত্ব ও অবদান অপরিসীম। খাদ্য, পুষ্টি, বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ উপাদানের চাহিদা পূরণে ফলের অনন্য ভূমিকা রয়েছে। পুষ্টি নিরাপত্তা বলতে সুষম খাদ্য হিসাবে পর্যাপ্ত আমিষ, ভিটামিন, খনিজ উপাদান এবং নিরাপদ পানীয়র সরবরাহকে বোঝায়। পুষ্টিবিদদের মতে একজন সুস্থ মানুষের দৈনিক 155 গ্রাম ফল খাওয়া প্রয়োজন, কিন্তু আমরা খাই মাত্র 34 গ্রাম। ফলে আমাদের দেশের জনসংখ্যার একটি বড় অংশ পুষ্টি নিরাপত্তাহীনতায় ভোগে। এই সমস্যা সমাধানে ফল উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আশার কথা হচ্ছে, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিগত বছরগুলোতে ফল উৎপাদন বহুগুণে বেড়েছে, এমনকি ফল রপ্তানিতেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেব মতে 2009-10 থেকে 2014-15 এই 5 অর্থ বছরেই ফল রপ্তানিতে আয় বেড়েছে আড়াই গুণেরও বেশি। এছাড়াও নানাবিধ গবেষণার ফলে পুষ্টি সমৃদ্ধ অনেক ফলের নতুন নতুন জাত এবং বিদেশি ফলের চাষবাসেও বেশ অগ্রসর হয়েছে বাংলাদেশ। দর্শক, ফিরে আসলাম তথ্যচিত্র দেখার পর। আমরা আজকে আলোচনা করব আমাদের আলোচকদের সাথে। আমি প্রথমেই জানতে চাইব ডক্টর মোহাম্মদ মেহেদি মাসুদের কাছে যে বছরব্যাপী ফল উৎপাদন এবং পুষ্টি নিরাপত্তার কথার জন্য যে কাজ করছে সরকার, সেটার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে একটু বলবেন। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতায় বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প, বছরব্যাপী ফল প্রাপ্তি সমহারে যেন হয় সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে। যখন 1914-15 সালে প্রকল্পটি শুরু হয়, তখন বাংলাদেশে ফল উৎপাদন ছিল অ্যারাউন্ড 1 কোটি টন। গত বছর ফল উৎপাদন হয়েছে 1,22,00,000 মেট্রিক টন, জি 18 লাখ টন বেশি, এবং বেশিটা হচ্ছে 11.5% হারে এই বৃদ্ধিটা হয়েছে। আরেকটা জিনিস ঘটেছে বাংলাদেশে, সেটা এফএর একটা রিপোর্টে আসছে। বাংলাদেশে যে পরিমাণ জমি ফলের আওতায় আসতেছে সেটাও পৃথিবীর মধ্যে সর্বোচ্চ। জি, প্রতি বছর প্রায় 10% জমি ফলের আওতায় আসছে, নতুন নতুন উচ্চ মূল্যের ফলের আওতায়। যেমন দেখবেন, 2014 সাল পর্যন্ত বাংলাদেশে প্রতিদিন পেয়ারার জন্য 2টো বিমান আসতো থাইল্যান্ড থেকে, পেয়ারার ইম্পোর্ট হতো বিভিন্ন ফল নিয়ে, তার মধ্যে পেয়ারাই মুখ্য। এখন 1 কেজি পেয়ারাও আর ইম্পোর্ট হয় না। জি, আমরা এই ব্যাপারে বিস্তারিত শুনবো। আমি ডক্টর বাবুল চন্দ্র সরকারের কাছে জানতে চাই, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই ফল বছরব্যাপী ফল উৎপাদনের কথা শুনলাম, বারো শুনবো, কিন্তু তা সত্ত্বেও এখনও দেশের প্রায় 15% মানুষ পুষ্টিহীনতায় ভুগছে। এখন আমাদের উৎপাদিত ফল দিয়ে কি সেই পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব কিনা, যদি আমাদেরকে বলতেন। আমি একজন গবেষক হিসেবে যে জিনিসটা বলতে চাই, যে আমরা একটু ভাগ করতে হবে যে বাংলাদেশে যে ফল উৎপাদিত হয় তার এখন আমরা একটু কমিয়ে এনেছি প্রায় 54%। এই 54% আসে মে থেকে আগস্ট মাসের মধ্যে, যাকে আমরা বলি মধুমাস, অর্থাৎ যে সময়ে একদম বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই সময়টার মধ্যে ফলের প্রাচুর্য থাকে। তারপরে হঠাৎ করে আমরা বাকি যে 8 মাস, সেই 8 মাসে আমরা মাত্র বাকি যে 36% ফ্রুটস পাই। তাহলে দেখা যায় 8 মাসে বাংলাদেশে যে উৎপাদিত ফল তার 34% আমরা পাচ্ছি, আর অনলি 4 মান্থসের মধ্যে আমরা 4 মাসের মধ্যে আমরা পাচ্ছি প্রায় 54% ফল। যে আপনি জানেন যেটা প্রায় 25-40% পর্যন্ত পোস্ট হারভেস্ট লস হয়। তো সেই ক্ষেত্রে আমের ক্ষেত্রে কথা যদি আপনি বলেন, আম, কাঁঠাল, লিচু, এগুলোর কিন্তু পোস্ট হারভেস্ট লসটা বেশি হয়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা সিজনে কিন্তু গ্লাট হয়, মানে প্রচুর পরিমাণে ফল উৎপাদিত হয় 4 মাসে।
তখন দেখা যায় কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাওয়ার জন্য তাদের একটা প্রবলেম তৈরি হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের বিভিন্ন রকম কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। বলা হয় যে ক্লাইমেক্টেরিক ফ্রুট ভার্সেস নন ক্লাইমেক্টেরিক ফ্রুট। ক্লাইমেক্টেরিক ফ্রুটস যেমন আম, কলা, লিচু, এগুলোকে ফিজিওলজিক্যালি ম্যাচিউর ফ্রুট হার্ভেস্ট করতে হয়, মানে পাকার পরে হার্ভেস্ট করতে হয় না। আমরা বর্তমানে আমাদের বাড়ি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ যাবৎ আমরা আপনাদের এই পর্যন্ত 36 প্রজাতির ফলের অদ্যাবধি আমরা 90টি জাত উদ্ভাবন করেছি, উচ্চ ফলনশীল এবং পুষ্টি সমৃদ্ধ জাত। এবং আরও আনন্দের সাথে জানাই এই মুজিব বর্ষেই আমরা 7টি জাত উদ্ভাবন করেছি, তার মধ্যে 5টি আমের জাত, এর মধ্যে 2টি হাইব্রিড আছে। কারণ এই এই প্রসঙ্গে আমি মেহেদী মাসুদ আছেন ওনার কাছে জানতে পারি যে বিস্তারের কথা বললেন, সম্প্রসারণের কথা বললেন, আমরা কিন্তু এখন দেখি তরুণ কৃষক যারা আছেন তারা কিন্তু মাছ সবজি এগুলোর পাশাপাশি ফল উৎপাদনের দিকে তাদের ঝোঁক বেশি। তো এই 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 নতুন উৎপাদিত জাতগুলো নিয়ে আপনাদের পরিকল্পনা কী আসলে? ডক্টর বাবুল চন্দ্র সরকার বললেন যে আমরা 4 মাস আম পাই, 4 মাসের মধ্যে লিমিটেড। আমরা দেখেছি কিছু আর্লি ভ্যারাইটি আছে আমাদের যেটা সাতক্ষীরা থেকে পাকে প্রথমে, জি, যেমন সুরত, বোম্বাই, গোবিন্দভোগ, এই আমটা, এই আমগুলো যে ওখানে পাকে, গোলাপ খাস, এইগুলোকে আমরা সিলেকশন করেছি। এই আমগুলোকে আমরা দেখেন যে আমগুলো সাতক্ষীরা থেকে পাকে এপ্রিল মাস থেকেই পাকে, সেই আমটাই পাকে হচ্ছে টেকনাফে। তা আমরা বাংলাদেশের এই সাতক্ষীরার আমের ভ্যারাইটিগুলো, আগাম জাতগুলোকে আমরা টেকনাফে পার্বত্য চট্টগ্রামে নিয়ে গেছি, জি, নিয়ে যাওয়ার ফলে ওখানে এখন আম ধরা শুরু করেছে। এখন দেখেন আগাম ভ্যারাইটিগুলো আমরা এপ্রিলে পাবো, যেটা সবচেয়ে ভালো ভ্যারাইটি সুরত, বোম্বাই, গোবিন্দভোগ এবং গোলাপ খাস। এরপরে মধ্যবর্তী আমাদের তো অনেক ভ্যারাইটি আছে, এরপরে নাবি জাত, বিশেষ করে বাড়ি আম 4, তারপরে ঝিনুক, ঝিনুক 80, জি, তারপরে আমাদের যে গৌড়মতি, তারপরে জাদুভোগ, এই আমগুলো আপনার লেট ভ্যারাইটি। এই আগাম এবং লেট ভ্যারাইটির সম্প্রসারণের মাধ্যমে আমরা 4 মাসকে এখন নিয়ে যাচ্ছি 7 মাসে। আর বাকি যে লিন পিরিয়ডে ইতিমধ্যে জানেন যে বাড়ি 11 নামে 12 মাসে একটা জাত আসছে, এবং কাটিমন বা অমৃত নামে আর একটা থাইল্যান্ডের ভ্যারাইটি আসছে। জি, কাটিমন এবং বাড়ি আম 11, এই দুটো দিয়ে আমরা কিন্তু লিন পিরিয়ডটা, বিশেষ করে এখনও গতকালকেও আমরা আম খেয়েছি। আমরা শুনছিলাম আমের বিভিন্ন জাত নিয়ে এবং সেগুলোর বাজারজাতকরণ সম্পর্কে শুনবো এবং দাম সম্পর্কে জানতে চাই ডক্টর মাসুদ। আমরা যে সমস্ত দেখেন আমের ক্ষেত্রে বাংলাদেশে এই করোনার মুহূর্তে একটা অভাবনীয় সাফল্য আসছে। গতবার আমাদের মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়, তারপরে রেলমন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রী মহোদয়, তারপরে আইসিটি মন্ত্রী মহোদয়ের মাধ্যমে যে পরিমাণ আমের মার্কেটিং হয়েছে সারা দেশে, আমের ন্যায্য মূল্য গতবার কিন্তু পেয়েছে এই করোনার মধ্যে। এবং সেই তুলনায় আপনি দেখেন আমের নতুন নতুন টেকনোলজি আসছে। আপনি যদি আপনার দিনাজপুরে দেবীগঞ্জের দিকে যান, আপনি যদি আপনার আমাদের যে বরেন্দ্র অঞ্চল যেখানে কিছুই হতো না, জি, সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমের ব্যাপক বাগানের সমৃদ্ধি হচ্ছে এবং সম্প্রসারণ হচ্ছে। আমি ফিরে আসবো আপনার কাছে ডক্টর বাবুল চন্দ্র, আপনার কাছে জানতে চাইব এই যে আমাদের ফলনের একটা সময় অনেক ঘাটতি থাকে, আবার একটা সময় অনেক বেশি ফলন হচ্ছে, সংরক্ষণে আমাদের প্রতিবন্ধকতাও আছে কিছু জায়গায় খামারি পর্যায়ে, তো সেখানে গবেষণা প্রতিষ্ঠান আসলে কী কার্যক্রম করছে, আপনাদের প্রতিষ্ঠানে কী কী হচ্ছে? বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এযাবৎ মোট অদ্যাবধি আমরা 17টি আমের জাত উদ্ভাবন করেছি। 17টির মধ্যে 3টি হাইব্রিড, আপনি শুনেছেন যে 1টি হাইব্রিড যেটা বাড়ি আম 4 লেট ভ্যারাইটি। বাড়ি আম 4 কিন্তু মুক্তায়িত হয়েছিল 2003 সালে, সেই জাতটি কিন্তু বাজারে এসেছে 2018 সালের থেকে শুরু, জনপ্রিয়তা পেয়েছে। কারণটা হলো এটা একটা হাইব্রিড, তো হাইব্রিড যখন করা হয় একটি মাত্র গাছ থাকে, সেই গাছ থেকে আমাকে সায়ন নিতে হয়, পরের বছরে হয়তো আমি 10টি 12টি করতে পারলাম, তারপরে বছরে 100টি, এইভাবে আস্তে আস্তে কৃষক পর্যায়ে সেটি বিভিন্ন সময়ে প্রশিক্ষণ দিই আমরা, এবং প্রশিক্ষণের পাশাপাশি আমরা কিন্তু সাথে সাথে তাদেরকে চারা কলমও দিই, মানে কলম দিই আমরা, সেগুলো আস্তে আস্তে ছড়িয়ে যায়। আমি হর্টিকালচার প্রসঙ্গে ডক্টর মাসুদের কাছে জানতে চাই একটি বিষয়, সেটি হলো এই বছরব্যাপী ফল উৎপাদন এই প্রকল্পের অধীনে এটি কার্যক্রম ছিল যে 362টি উপজেলা এবং 65টি জেলা যেন হর্টিকালচার সেন্টারের কাভারেজের মধ্যে আসে, সীমানায় আসে, তো সেটা আসলে কতটুকু সফল হয়েছে? এ পর্যন্ত 74টি হর্টিকালচার সেন্টার আছে, এখনও পর্যন্ত 19টা জেলায় কোনো হর্টিকালচার সেন্টার নাই। তো যে সমস্ত জেলায় হর্টিকালচার সেন্টার নাই, এই প্রকল্পের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে ক্রমান্বয়ে
যে সমস্ত জেলায় হর্টিকালচার সেন্টার নাই সেখানে হর্টিকালচার সেন্টার স্থাপন করা, এবং এই লক্ষ্যে ইতিমধ্যে আমরা গাইবান্ধায় হর্টিকালচার সেন্টার স্থাপন করেছি, দিনাজপুরে করেছি, আপনার বিজয়নগর করতে যাচ্ছি, সাতক্ষীরায় অলরেডি বাউন্ডারি দেওয়া হচ্ছে, আপনার মিঠাপুকুরে করতে যাচ্ছি, শেরপুরে করতে যাচ্ছি, আপনার এই যে আমাদের মাশরাফি বিন মর্তজার জেলা নড়াইলে আমরা করতে যাচ্ছি, ওখানে জমি অধিগ্রহণের কাজ চলছে। এইভাবে আমরা প্রায় আরও 11টি নতুন হর্টিকালচার সেন্টার স্থাপনের কাজ চলছে। এই হর্টিকালচার সেন্টার জানেন যে সেখানে উন্নত মানের চারা কলম এগুলো উৎপাদন হয়, সবজির চারা কলম উৎপাদন হয়। কিন্তু এই হর্টিকালচার সেন্টারগুলোতে কি আসলে এই জাতগুলো যে উদ্ভাবিত হচ্ছে, কিংবা বিদেশ থেকে আমরা যে ফলগুলো ইদানিং দেখি বিভিন্ন আপনার মাধ্যমে, যেমন আপনার থাইল্যান্ডের বা ভিয়েতনামের সেনারকেল, এখন কৃষকদের দিক থেকে দাবি করা হয় যে না, আমরা হর্টিকালচার সেন্টারে গেলে আমরা সেই জাতগুলো চারাগুলো পাই না, এটা আসলে কতটুকু সত্য? আপনারা জানেন যে এই প্রকল্পের মাধ্যমে ভিয়েতনাম থেকে প্রায় 7.5 লক্ষ খাটো জাতের নারকেলের চারা আনা হয়েছে, এবং সেগুলো মূলত আনা হয়েছিল দক্ষিণ অঞ্চলের জন্য, যার জন্য যখন অন্যান্য এলাকায় যেখানে ভালো হওয়ার কথা না, সেখানকার মানুষের চাহিদার উপর ভিত্তি করে তারা যখন চাইল, তখনই কিন্তু গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে এটা 500 টাকা মূল্যে বিক্রি করার জন্য। এখন যারা আপনার এই নারকেলের যত্ন নিয়েছে, বিশেষ করে মাসুদ মিয়া নামে কলাপাড়ার এক কৃষক, সে প্রথমে 100 চারা কেনে, আপনি বিশ্বাস করবেন যে এবছর সে ওই খাটো জাতের নারকেলের গাছ থেকে নারকেল উৎপাদন করে 500 চারা সে নিজেই উৎপাদন করছে। এইটাই ছিল আমাদের এই প্রকল্পের উদ্দেশ্য, যে যখনই এই খাটো জাতের নারকেল কৃষক পর্যায়ে চলে গেলে কৃষকই সেটা সম্প্রসারণ করবে। জি, কিন্তু সেই ক্ষেত্রে আমি একটু বাবুল চন্দ্রের কাছে জানতে চাইবো যে কৃষক পর্যায়ে অনেক কিছু সম্প্রসারিত হয়েছে, যেমন ড্রাগন ফ্রুট এখন ভ্যান গাড়িতে করে বিক্রি হচ্ছে, কিন্তু দাম কিন্তু নাগালের বাইরে। 1 কেজি ড্রাগন ফল একদম পিক টাইমেও আপনাকে 400 টাকার 450-450 টাকা কিনতে হয়। তো আমরা যে সেই ঘাটতির মধ্যে আছি, পুষ্টি ঘাটতি, যেটা মূল উদ্দেশ্য হলো যে পুষ্টির ঘাটতিটা আমাদের জন্য নিরূপণ হয়, সেই ক্ষেত্রে আসলে গবেষণা এবং সম্প্রসারণ কীভাবে কাজ করতে পারে? আমরা ড্রাগন ফ্রুটের আমাদের একটি জাত আছে, আমরা একটি বাড়ি ড্রাগন ফল এক নামে জাতি উদ্ভাবন করেছি, এবং আমরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কৃষক পর্যায়ে তাদেরকে প্রদর্শনীর মতো করেও অনেকটা যে তারা যেন অন্য কৃষকরা উদ্বুদ্ধ হয় সেটা করে যাচ্ছে। বাড়ি এখন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে যে প্রযুক্তির মাধ্যমে সারা বছর ড্রাগন ফল ফলানো যাবে। জাস্ট ড্রাগন ফল হলো একটি দীর্ঘ দিবসী উদ্ভিদ, অর্থাৎ তার দীর্ঘ সময় আলোর প্রয়োজন পড়ে। তো শীতকালে যখন তার শর্ট ডে লেংথ হয়ে যায়, দিবস খাটো দিবস হয়ে যায়, তখন তাকে আমরা যদি জাস্ট সিম্পলি, যেহেতু প্রতিটা খুঁটির সাথে 4টা গাছ থাকে, আমরা 4টা সিম্পল 200 ওয়াটের বাল্ব লাগিয়ে দিব, তাতে করেই তার রাত 10টা পর্যন্ত, যখন সূর্যটা অস্ত যাবে তার আগে থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত যদি সেই আলোটা জ্বালিয়ে রাখে, তার নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত সে ড্রাগন ফল হারভেস্ট করতে পারবে। আমরা আলোচনা করছিলাম কৃষকদের প্রশিক্ষণের ব্যাপারে, এবং এই যে গবেষণার তথ্যগুলো আছে সেটা আসলে কতটুকু কৃষকরা জানছেন? ডক্টর মাসুদ, আজকে দেখেন কৃষি গবেষণা যখন প্রযুক্তি উদ্ভাবন করলো কীভাবে বছরব্যাপী পেয়ারা চাষ করা যায়, তখন বিভিন্নভাবে থাইল্যান্ড এবং কৃষি গবেষণা উদ্ভাবিত জাতগুলো আমরা কৃষকদের প্রথমে প্রদর্শনী দিই। আমরা প্রায় 3000 প্রদর্শনী দিই বছরব্যাপী কীভাবে পেয়ারা চাষ করা যায়। এখন দেখেন পেয়ারা চাষের আর প্রদর্শনী দরকার হচ্ছে না, চাষিরা শিখে গেছে আমাদের প্রশিক্ষণ এবং প্রদর্শনীর মাধ্যমে কীভাবে সারা বছর পেয়ারা চাষ করা যায়। এখন ড্রাগন ফল আমরা প্রথমে শুরু করি 2012 সালে। 12 সালে যখন প্রথম প্রদর্শনী হয়, আমাদের 2000 প্রদর্শনী ছিল, তারপরে আমাদের পরবর্তীতে 3000 প্রদর্শনী, এই 5000 প্রদর্শনী সারা বাংলাদেশে সম্পন্ন করা হয়, যার কারণে এখন ড্রাগন ফল, আপনি জানেন যে ড্রাগন ফল এখন সমস্ত ফলের ভিতরে সবচেয়ে লাভজনক। এক বছরের ভিতরে যেহেতু 8 মাস এর আমাদের আবহাওয়ায় ফল দিচ্ছে, আর বাকি যে লিন পিরিয়ড সেখানে এখন কৃষি গবেষণা আবিষ্কার করেছে যে কীভাবে আমরা লাইট ব্যবহার করে বাকি সময়টা ড্রাগন ফল নেব। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের প্রকল্প থেকে গত বছর আমরা ইন্ট্রোডিউস করেছি সিডলেস, মানে বীজশূন্য কুল, জি বরই বীজশূন্য তরমুজের ছবি আমরা দেখলাম বাড়ি থেকে উদ্ভাবিত হয়েছে। বীজশূন্য কুল আগামী সপ্তাহ থেকে হারভেস্ট হবে, আর বলসুন্দরী কুল, তারপরে কাশ্মীরি কুল, এগুলো এখন এই যে লিন পিরিয়ডে কিন্তু হেভি হারভেস্ট হচ্ছে। আমি ফিরে আসবো আপনার কাছে ডক্টর বাবুল চন্দ্রের কাছে, জানতে চাইবো এফএর একটি প্রতিবেদনে বলা হয় যে কাঁঠালকে বলা হচ্ছে পুষ্টির ব্যাংক,
তো সেই এরকম দেশীয় অনেক ফল আছে, সেগুলো বাদ রেখেও কিন্তু প্রায় 25-30 জাতের বিদেশি ফল নিয়ে খামারি পর্যায়ে হোক কিংবা প্রান্তিক পর্যায়ে আসলে কাজ হচ্ছে বা সম্প্রসারণ নিয়ে কাজ করা হচ্ছে। তো আমরা দেশীয় ফলগুলো নিয়ে আসলে গবেষণা প্রতিষ্ঠানে কোনো আলাদাভাবে গবেষণা হচ্ছে কিনা? আমি এই ব্যাপারে একটু সতর্ক করতে চাই আপনার এই প্রোগ্রামের মাধ্যমে, আমি একজন গবেষক হিসাবে। তো আমাদের দেশে আমরা অনেক সময় এই যে পেয়ারা কথা বলা হলো, বাইরে থেকে যখন আমরা নিয়ে আসছি পেয়ারাগুলো, যেমন থাই পেয়ারা 5, 6, 7, 8, বাট এগুলো কিন্তু লং টার্ম সাস্টেন করছে না। আমরা যে জাত উন্নয়ন করি তার কিছু পদ্ধতি আছে, যেমন ইন্ট্রোডাকশন, আমরা বিদেশ থেকে আনতে পারি, এনে সেটা গবেষণা কেন্দ্রে লাগানো হবে, তারপরে আমরা সিলেকশন করব, ক্যারেক্টারাইজেশন করব, ইভ্যালুয়েশন করব, তার পরবর্তী সময়ে ভ্যারাইটি রিলিজ করতে পারি। আর একটা হলো হাইব্রিডাইজেশন, ক্রসিং করি আমরা, মিউটেশন করতে পারি, এই ধরনের বিভিন্ন প্রসেস আছে। তো ফলের ক্ষেত্রে আপনি যদি একটা সিজনাল ক্রপ, ধানের ক্ষেত্রে কিন্তু এই বছর এখন ক্রসিং করলেন, 3 মাস পরেই কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু ফলের ক্ষেত্রে যখন আপনি ক্রসিং করছেন, সময় ফ্রুটস হলো হাইলি ক্রস পলিনেটেড, হাইলি হেটারোজাইগাস, এখানে কোনো পিওর লাইন তৈরি করার কোনো সুযোগ নেই। আমরা র্যান্ডম ক্রসিং করে কোনো একটা ভালো জিনিস পেয়ে গেলে সেটাকে কলম করে আমরা মাল্টিপ্লাই করি। ফলের ভোক্তা পর্যায়ে আসলে গ্রহণযোগ্যতা কতটুকু আছে বাংলাদেশে, এই নিয়ে আপনারা কোনো কাজ করছেন কিনা? উৎপাদনে আমরা কাজ করছি, কিন্তু ভোক্তা আসলে কতটুকু গ্রহণ করছে? মানুষ ফল কিনতে গেলে বলে এটার দাম বেশি, ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য কোনো কাজ আমরা করছি? আমরা করছি, কিন্তু যেমন আপনাকে বলি যে আমরা আমাদের একটা আমের উপরেই যদি বলি, আমার একটা কর্মসূচি ছিল, আমরা লাস্ট 3 ইয়ার্স এটা চালিয়েছি, এর মাধ্যমে প্রচুর প্রশিক্ষণ দিয়েছি, বিশেষ করে দক্ষিণাঞ্চল যেখানে তারা আম সম্পর্কে ধারণাই নাই, সেখানে প্রশিক্ষণ দিয়েছি। এবং সেখানে আমাদের যে গবেষণা কেন্দ্র আছে সেখান থেকে চারা কলম, প্রমিজিং যে জাতগুলো, প্রতিশ্রুতিশীল যে জাতগুলো, যেমন বাড়িয়াম 4, বাড়িয়াম 8, বাড়িয়াম 11, এই সমস্ত জাতগুলোর মাতৃকলম আমরা ডিস্ট্রিবিউশন করছি। আর সবচেয়ে বড় কথা, এই কোভিডকালীন সময়ে মানুষের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর একমাত্র উপায় হলো যে পুষ্টি সমৃদ্ধ খাবার, তার মধ্যে অন্যতম হলো ফল। কারণ ফল সরাসরি খাওয়া হয়, এটি রান্না করা হয় না, তার সমস্ত পুষ্টিটা শরীরে কাজে লাগে, বিশেষ করে ভিটামিন সি আমরা বলছি এই সময়ে। শেষ করার আগে ডক্টর মাসুদের কাছে জানতে চাইবো, ফল আসলে কতটুকু নিরাপদভাবে বাজারে আসছে? ফল সবচেয়ে বেশি বাজারে এখন আসছে, এবার প্রায় 5,000 কোটি টাকার পেয়ারা বিক্রি হয়েছে। 5,000 কোটি টাকার পেয়ারা, এই যে আপনার পুরোটাই কিন্তু নিরাপদ, পেয়ারাই কোনো ধরনের কোনো বিষাক্ততা নাই, কোনো ফরমালিন নাই, কিছুই নাই। তাহলে আমাদের সবচেয়ে যেটা প্রোডাকশন এখন বেড়েছে প্রায় 5 লক্ষ মেট্রিক টন, সম্পূর্ণ নিরাপদ। কাঁঠাল যে 14-15 লক্ষ টন হয়, এটা সম্পূর্ণ নিরাপদ। আম ব্যাগিং আসার পরে কিন্তু কীটনাশক দেওয়া কমে গেছে, এই জন্য ব্যাগিং করা আমগুলো সম্পূর্ণ নিরাপদ। এই জন্য আমাদের দেশীয় ফলে কিন্তু মানে খুব বেশি যে লিচু, জাম কয়েকটা ছাড়া আর কোনো ফলে কোনো ফরমালিন ইউজ করা হয় না। আরেকটা জিনিস, ফরমালিন যে আপনি যদি একটা পাকা আম ব্যাগিং করে আপনি ঘরের ভিতরে খুব কৌশলে পরীক্ষা করেন এর ভিতরে ফরমালিন আছে কি না। ফরমালিন এমন একটা জিনিস যেটা তার ভিতর থেকে তৈরি হয়, এখন দেখতে হবে এটা বাইরে থেকে দেওয়া হয়েছে না ভিতর থেকে তৈরি হয়েছে। যে জিনিস ভিতর থেকে তৈরি হয় ন্যাচারালি, সেই জিনিস মেপে যদি বলা হয় এর ভিতরে ফরমালিন আছে, এটা কিন্তু ঠিক না, এটা আমাদের বোকামি। ফলের কার্বাইডের ক্ষেত্রে যেটা বলা হয়, আসলে ফল তো পাকানোর জন্য ফরমালিন দেওয়া হয় না, ফরমালিন একটা ডিসইনফেক্ট্যান্ট। এই ফরমালিন দিলে এটা ডিসইনফেক্ট করা হয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু এটাকে শেলফ লাইফ বাড়ানোর জন্য ফরমালিন দেয়, নট ফর রাইপেনিং। রাইপেনিং এর জন্য তারা ইথিলিন দেয় অথবা ক্যালসিয়াম কার্বাইড দেয়, ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি হয় আলটিমেটলি অ্যাসিটিলিন, এবং ইথিলিন থেকে তৈরি হয় আমরা যারা ইথিল যেটা দেওয়া হয় সেটা থেকে ইথিলিন তৈরি হয়, আলটিমেটলি রাইপেনিং মানে ফলকে পাকায়। ইথিলিন থেকে ফরমালডাইড হয় এই যে আপনার যে অ্যাসিটিলিন সেটা কিন্তু বলা হয় যে অক্সি অ্যাসিটিলিন, সেই জন্য কিন্তু ক্যালসিয়াম কার্বাইডটাকে ডিসকারেজ করা হয়। লং টার্ম যদি কেউ এই ক্যালসিয়াম কার্বাইডযুক্ত ফল খেতে থাকে, এক সময় তার কার্সিনোজেনিক ইফেক্ট আসতে পারে, তার ইচিং হতে পারে, তার বিভিন্ন ধরনের হেডেক হতে পারে, সেই ধরনের প্রবলেমগুলো হতে পারে যদি সে বেশি পরিমাণ অ্যামাউন্ট যদি সে খায়। এটা কিন্তু আসলে ওইভাবে দেয় না, এটা একটা কাপড়ের মধ্যে বা কোনো একটা ব্যাগের মধ্যে করে ওইখানে দিয়ে রাখা হয়, গ্যাসিয়াস ফর্মে আসে এবং সেটা কিন্তু ফলটাকে আলটিমেটলি পাকায়। ধন্যবাদ ডক্টর বাবুল চন্দ্র সরকার, ধন্যবাদ ডক্টর মোহাম্মদ মেহেদী মাসুদ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, শুনছিলাম পুষ্টি নিরাপত্তায় ফলের উৎপাদন এবং গবেষণার কার্যক্রম নিয়ে। বাংলাদেশের কৃষিতে অনেক রকমের অগ্রগতি হয়েছে, নতুন সংযোজন হচ্ছে ফল। আমরা চাই ফল উৎপাদন এবং গ্রহণের মাধ্যমে আমাদের পুষ্টি ঘাটতি পূরণ হবে, ফলের দাম আসবে কৃষক এবং ভোক্তার নাগালের মধ্যে। আজকের আলোচনা শেষ করছি, দেখা হবে প্রতি শুক্রবার বিকেল 5:20 দীপ্ত টেলিভিশনের ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই মার্কুইস পানির পাম্প। ধন্যবাদ।